ওর কথা তুমি শুনবে না, তুমি চুপ করে খাটে বসে থাকবে। তুমি কিন্তু অসুস্থ বলে তোমায় রেখে যাওয়া হচ্ছে, ওকে খাটাবে, বলবে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, একদম মনে রেখো। তুমি আমাকে আন্ডারএস্টিমেট করছো, যাও না তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছাড়ো না, আমার উপর আমার উপর ছাড়ো। এই বাবি, হ্যাঁ বলো, যাও তুমি কাজে যাও। হ্যাঁ যাও। কি? হ্যাঁ শোনো, গুনগুন কি করতে পারে আর না পারে না সেটা তোমার থেকে আমি ভালো জানি, বুঝেছো? বুঝেছি। সেই জন্যই তো গুনগুন আজ গেল না গো, আমার শরীরটা ভালো নেই তাই এই বেচারি মেয়েটা এখানে থেকে গেল, ও গেল না। আর তাই ও এমন কিছু করবে না যাতে যাতে ওকে নিয়ে চিন্তা করার কোনো কারণ থাকে। আমি বলছি তো যাও, তোমরা সবাই সাবধানে, এবার বেরিয়ে পড়ো তো, অনেক দেরি হয়ে যাচ্ছে, যাও তো যাও। মিষ্টি, তাহলে আমরা আসছি, চলো সাবধানে থেকো মিষ্টি, এসো চলো। হ্যাঁ চলো, যাচ্ছি যাচ্ছি। মিষ্টি সাবধানে থেকো। হ্যাঁ মিষ্টি বাবু, সাবধানে থেকো। হ্যাঁ মানে কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ফোন করবে, হ্যাঁ ঠিক আছে, এসো। বৌদি ভাই, হ্যাঁ তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, আর কিছু খাওয়া দাওয়া গুনগুন একটু দেখে নিও। আরে বাবা ঠিক আছে, তুই যা। ঠিক আছে ঠিক আছে, সাবধানে থেকো, আসি আমরা। হ্যাঁ চলো চলো চলো, চিনি? চলো আমিও তাহলে যাই। যাও। কি হয়েছেটা কি? আস্তে, আমি বলছি বৌদি ভাই একা থাকলো, তুমি কিন্তু জ্বালাতন করবে না। হ্যাঁ আবার একই কথা বলছো, আমি কেন জ্বালাতন করব বৌদি ভাইকে? হ্যাঁ আসলে একটা অন্য কথা বলতে চাইছি। কি কথা? সাহস পাচ্ছি না, তুমি তো চেঁচিয়ে উঠবে, ষাঁড়ের মতো গলা না তুমি। কি বলবে বলো? বলবো? হ্যাঁ বলো। একা একা যেতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না। একা একা আমার গল, তুই ষাঁড়ের মতো একদম আমাকে সার সার বলবে না। আর ঠিকই তো বলেছি, আমিও ঠিক বলেছি। হ্যাঁ আরে তুমি তো সবার সাথে আছো, সবাই একসাথে মিলে আছো, আর একা একা কোথায়? তুমি বুঝবে না, ছাড়ো, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি। ও কি ও বুঝেছি, আসলে আমি যাচ্ছি না, মানে আমি যাচ্ছি না বলে তোমার খারাপ লাগছে, তাই তো? বুঝে গেলে বলছি, একটু জোরে বলবে, শুনতে পাচ্ছি না। হ্যাঁ কাকে বলছে? তোমাকে। মানে কি বলতো, মানে একটু জোরে বলতে বলছি, বুঝতে পেরেছো? এইখান অবধি না পুরোটা শোনা যাচ্ছে না। কি জানো, কি জানো, ওই টিভিতে না নব থাকে, ওইটাকে বাড়িয়ে দিলে ভলিউমটাও কীরকম বেড়ে যায়, আওয়াজটা জোরে হয়ে যায়। তা এইখানে তো কোনো নব নেই যেটাকে আমি ঘোরাবো আর ভলিউমটাও বেড়ে যাবে, তা আমি কিছুই শুনতে পাচ্ছি না ভাই। আসছি, মুখে বলে দিলাম, সাবধানে থেকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও বলছিল যে ওনাকে একা যেতে ভালো লাগে না। কেন খারাপ লাগছিল বুঝি? এখন বল, আমার না খুব খারাপ লাগছে জানো। কেন? সত্যি সত্যি আমার নিজের ভীষণ খারাপ লাগছে গো, আমার জন্য তোমার যাওয়াটা হলো না। ও বৌদি ভাই তুমি একদম টেনশন নেবে না, আমি আর তুমি ফুল অন এনজয় করবো, ফুল অন মজা করবো। হ্যাঁ তুমি এটা সত্যি কথা বলো তো, বলছিলাম যে তোমার কি এখনো পেটে ব্যথা করছে? সত্যি বলবো? হ্যাঁ বলো না। করছে। হ্যাঁ খুবই করছে গুনগুন, কিন্তু কি বলতো, মানে বলছিলাম তাহলে তো ডক্টরকে আমি ফোন করি? তুমিও তো ফোন করোনি, আমি একটু ফোন করে আসি। হ্যাঁ না শোনো না, হ্যাঁ বলছি আরেকটু দেখি না, তারপর না হয় ফোন করব। ঠিক আছে, একদম টেনশন নট মেহু না। হ্যাঁ একদম টেনশন হওয়ার কোনো দরকার নেই, তোমার কি হবে না হবে, কাকে ফোন করতে হবে কি হবে না, সেটা সব আমি বুঝে নেবো, ঠিক আছে? তোমার কোনো টেনশন নেই, আমি আছি তোমার সাথে। বুঝেছি বুঝেছি, আমি জানি তো তুমি আছো তো, আমার গুনগুন। আমি তোমার জন্য সুপ বানিয়ে এনেছি, একটু একটু আস্তে আস্তে ওঠো, আস্তে আস্তে।
একটু সুপটা খেয়ে নাও বৌদি ভাই। দেখো তুমি সুপটা খেলে তোমার তো পেট ব্যথাটা কমবে। ড্যাডি না সবসময় বলে যে পেট ব্যথাটা একটু গরম কিছু খেলে কমে যাবে। শোনো না বৌদি ভাই, আজকে তুমি কোনোভাবে ম্যানেজ করো, তোমাকে কালকে ডক্টরের কাছে নিয়ে যাবোই। পাচ্ছি না গুনগুন, আমি কিচ্ছু খেতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে গুনগুন। পাচ্ছি না, পাচ্ছি না, একটু না 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 বলছি না বৌদি ভাই, তুমি কি ওই ডক্টরকে ফোন করেছিলে? ওনাকেই তো দেখাচ্ছিলাম, ওনার কাছেই তো আমার বেবিটা হওয়ার কথা বলো। এখন আমি কি, আমার ডেটের দেরি আছে তো এখনো, কিন্তু উনি কি বলেছে যেন ওয়াটার যেন ব্রেক না করে, তাহলে বাচ্চার খুব শ্বাসকষ্ট হবে। কিন্তু যদি এটা হয়, না না আমি বলছি না হবে বৌদি ভাই, বৌদি ভাই শোনো না বৌদি ভাই, বলছিলাম যে বাই চান্স যদি কিছু হয় তাহলে আমরা কি করব, কোথায় যাব? হ্যাঁ যাবো যাবো, অন্য কোথাও অন্য কোথাও যেতে হবে গুনগুন, আর তা না হলে যেখানে দেখাচ্ছিলাম ওখানে অন্য কোনো বলো। হ্যাঁ ড্যাডি, বলছিলাম যে বৌদি ভাই না খুব শরীরটা খারাপ, খুব না পেটটা ব্যথা করছে। ও তো মিষ্টির ডেলিভারি ডেট কবে জানো? ডেলিভারি ডেট তো এখনো অনেক টাইম আছে, মানে অ্যারাউন্ড 20-25 ডেজ বাকি আছে। গুনগুন মা, ওই ফার্স্ট ইস্যু না অনেক সময় একটু আগে হয়ে যায়, তুমি কনস্ট্যান্ট ডাক্তারের সাথে কথা বলো। আর বাড়িতে কে আছে বলো তো? আরে বাবা আজকে তো বাড়িতে কেউ নেই, মানে পিসিটা আমার বাড়িতে ইনভিটেশন ছিল তো সবাই তো ওখানে চলে গেছে, আমি আছি শুধু। তুমি যেতে পারোনি? না আমি কি করে যাব, মানে সকাল থেকে বৌদি ভাইয়ের শরীরটা ভালো লাগছিল না, তারপরে বলছিল যাওয়ার সঙ্গে পেটটা ব্যথা করছে, অবশ্য মা তারপর বড় মা সবাই বলছে ওরাও থেকেছে, কিন্তু আমি সবাইকে জোর করে বললাম যে না তোমরা চলে যাও। এবার আমি বৌদি ভাইকে একা ফেলে কি করে যেতাম বলো তো, তাই আমি বৌদি ভাইয়ের সাথেই আছি, এখানে থেকে গেছি। এখন ড্যাডি তুমিই বলো, যদি বাই চান্স বৌদি ভাইয়ের শরীরটা বেশি খারাপ হয়ে যায় তাহলে তো সবাই আমাকেই দোষ দেবে, তাই না? সবাই তো আমাকেই বলবে। আর বৌদি ভাই জেনারেলি যে ডক্টরকে দেখায় সেই ডক্টরও নেই, সে তো জয়পুরে কোনো একটা সেমিনারে গেছে। ড্যাডি আমি এখন কী করবো কিছু বুঝতে পারছি না, তুমি হেল্প করো প্লিজ। ও বাবা, এ তো খুব বিপদে পড়া গেল। দেখো আমার নার্সিংহোমে তো এসব হয় না, বেস্ট হচ্ছে যে মিষ্টি এতদিন যেখানে দেখিয়েছে সেখানে তুমি যোগাযোগ করো, বুঝলে? আর বাড়ির লোকেদের খবর দাও। আচ্ছা তাহলে তুমি কিচ্ছু করতে পারবে না? শোনো ড্যাডি, তোমার তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক অনেক ডক্টর আছে চেয়ে চেনাশোনার মধ্যে, তুমি একবারটি এসো, একবারটি এসো ড্যাডি প্লিজ, একবার এসো। তুমি যাও না, যার জন্য তো আজকে তোমাদের অনুষ্ঠানে আমি যেতে পারলাম না, তোমার পিসি ঠাম্মা তো আমাকে ইনভাইট করেছিলেন। ও ও তুমি তো আবার বাইরে যাচ্ছ, বলছি তুমি কি অলরেডি তুমি বেরিয়ে গেছো ড্যাডি? আরে কাল থেকে তো আমাদের ক্যাম্প, আজকে যদি না যাই তাহলে কবে কেমন করে পৌঁছবো বলো ওখানে? আর আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি, আর আমি ক্যাম্পের প্রায় কাছাকাছি চলে এসেছি, তো শিলিগুড়িতে ক্যাম্প তো আমাদের, আমার তো 3 দিন এখানেই থাকার কথা। তাহলে তাহলে এখন কি হবে, আমি এখন কি করব? শোনো মা, আমি তোমায় একটা কথা বলি, তুমি কোনো রিস্ক নিও না, বুঝলে না? তুমি নিজে থেকে কিছু করতে যেও না, কারণ একটা বেবি আসছে তো, একটা নতুন প্রাণ আসছে। তো কি হবে বলো তো, মানে মিষ্টিরও বিপদের সম্ভাবনা হয়ে যাবে, আবার বেবিরও বিপদের সম্ভাবনা হয়ে যাবে, আর তুমি এ সম্বন্ধে তো কিছু জানো না, তাই জন্য এমন কিছু করতে যেও না যাতে দুজনের ক্ষতি হতে পারে। তুমি ইমিডিয়েটলি বাড়ির লোকেদের ফোন করো, ওরা এসে ওকে নিয়ে যাবে। হ্যাঁ ড্যাডি আমি ওদের ফোন করছি, কিন্তু সবাই তো ওই হট্টগোলের মধ্যে রয়েছে, আমি বুঝতেই পারছি না ওর ফোন তুলবে কি তুলবে না। দেখো অতজন আছে, কেউ না কেউ তো ফোন ধরবেই, সবাই মিলে আছে কেউ ফোন ধরবে না, এটা হতে পারে নাকি কখনো? তুমি সৌজন্যকে ফোন করো না। ও তো এখন ইনস্টিটিউটে গেছে, মানে ও ইনস্টিটিউটে যাবে, আগে ইনস্টিটিউটে ওর খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, তারপর ইনস্টিটিউট থেকে পিসিতা আমার বাড়িতে যাবে, ওখানে খাওয়া দাওয়া করবে, তারপর সবাইকে নিয়ে এখানে আসবে। ড্যাডি আজকে মনে হয় সারাদিন কেউ বাড়িতে ফিরবে না। দেখো কেউ না কেউ ফোন তো ধরবেই মা, তুমি ফোনে ট্রাই করো, বুঝলে? আর ও আর একটা কথা, ও সুকল্যাণ আঙ্কাল তো আছে ওখানে,
সুকল্যাণ আঙ্কেলের অনেক জানাচেনা আছে, অতএব সুকল্যাণ আঙ্কেলকে একটা ফোন করো, তুমি তুমি দেখো ঠিক কেউ না কেউ ফোন ধরবে। আর ওর যেখানে ডেলিভারি হওয়ার কথা ওই সেই নার্সিংহোমে ফোন করো তুমি, যদিও যিনি দেখছিলেন তিনি নেই, কিন্তু এমার্জেন্সিতে কোনো না কোনো ডাক্তার তো থাকবেই, তুমি ওখানে ফোন করে দেখো, নিশ্চয়ই কোনো হেল্প তুমি পেয়ে যাবে ওখান থেকে। আচ্ছা দাদি, আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ বৌদি ভাই খুব কষ্ট পাচ্ছে, ছটফট করছে, আমি তোমাকে আবার পরে ফোন করবো। হ্যাঁ শোনো, যা যা তোমাকে বললাম একটু কিন্তু অমান্য করো না। হ্যাঁ আমি পরে তোমায় ফোন করছি। ওকে দাদি, ঠিক আছে আমি এখন রাখছি। হ্যাঁ খুরকুটো খুরকুটো।